রাজতন্ত্রের অবসান চায় ব্রিটিশরা। ব্রিটিশ রাজতন্ত্রের অবসান চায় দেশটির নাগরিকেরা। রাজতন্ত্রের অবসানে রীতিমতো স্বপ্ন দেখছেন তারা। এ লক্ষ্যে ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে তারা প্রায় বিক্ষোভ প্রদর্শন করেন। শনিবার রাজ পরিবারের ইতিহাসে অনন্য এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যুবরাজ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই সময় একদিকে কেমন দেশটির অনেক নাগরিকের আবেগ অনুভূতি রাজ পরিবারের সঙ্গে মিশে গিয়েছিল, অন্যদিকে দেশটির বহু নাগরিক তাদের দেশের রাজতন্ত্রের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করে। লন্ডনে অনুষ্ঠিত এই বিক্ষোভে ইউরোপের অন্য দেশগুলোর লোক অংশ নেয়। বিক্ষোভের মধ্যেই আয়োজন করে রাজকীয় বিয়ের বিরোধী একটি অনুষ্ঠান, এএফপি জানায়। এদিকে পুরো যুক্তরাজ্য জুড়ে অভিজাত অভিজাতি দেখে মাত্র 600 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। আরও কয়েক হাজার মানুষ আবেগের অতিশয্যে রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে বিয়ের অনুষ্ঠান দেখে। হ্যারি ও মেগানের বিয়েতে 60 লক্ষাধিক টুইট করেছে, ধন্যবাদ জানিয়ে এত মানুষের ভালোবাসার জবাবও দিয়েছে রাজ পরিবার। তবে এর বাইরে জনগণের টাকায় অতিশয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বেশ কিছু মানুষ। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার লন্ডনের কেন্দ্রে অ্যালায়েন্স অফ ইউরোপিয়ান রিপাবলিকানের ব্যানারে 4 দিনব্যাপী ইন্টারন্যাশনাল রিপাবলিকান কনভেনশন নামে একটি সমাবেশে যোগ দিয়েছেন প্রায় 130 জন। সমাবেশে স্পেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। রাজতন্ত্রপন্থীদের তুলনায় সমাবেশের উপস্থিতি কম হলেও তার আবেগ শক্তি কোনো দিক দিয়ে কম নয়। সমাবেশে উপস্থিত লন্ডনের অধিবাসী আইরিন বিনার বলেন, ব্রিটিশ রাজতন্ত্র এলিট এলিট বাপিয়ে চলে, এটা কোনো দিক দিয়েই ঠিক নয়। তিনি বলেন, রাজ পরিবার আমার আপনার প্রতিনিধিত্ব করেন। একসময় রানীর প্রতি আনুগত্য দেখিয়ে শপথ নেওয়া সাবেক ব্রিটিশ সেনা ডেভিড হার্স বলেন, এটা আসলেই সে ছেলে, এদেশের মানুষ রানীকে দেখে বিন্দ্রহের প্রাণী হিসেবে